তগদির প্রতি ইমান বলতে কি বোঝায় আসলতো আর সমস্ত আল্লাহ জন্য তবদির বা ভাগ্য এই মহাবিশ্বে যা কিছু ঘটবে আল্লাহ তালা করতে তার পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করে রাখাকে তাকবির বলা হয় তাকবির প্রতি ইমাম চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে খেয়াল করে সমান এক এই ইমান ইমানি আল্লাহ তালা প্রত্যেকটি বিষয় সম্পর্কে সমষ্টিগতভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন তাঁর এ জানা অনাদি ও অনন্ত তাঁর নিজ কর্ম সম্পর্কে অথবা বান্দার কর্ম সম্পর্কে দুই এই ইমান আনাজে আল্লাহ তালা লোহে মাহফুজের সব কিছু লেখে রেখেছেন এই দুই বিষয় সম্পর্কে আল্লাহ তালা বলেন তুমি কি জানো না যে নবমন্ডল নবমণ্ডলে যা কিছু আছে আল্লাহ সব কিছু জানেন নিশ্চয় এসব কিতাবে লিখিত আছে নিশ্চয় এটা আল্লাহর কাছে সহজ সুরাতল হাইজ আয়াত নম্বর সত সত্তর সোহাই মুসলিম আবদুল্লা ইব আমরদুল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আল্লাহ তালা সৃষ্টিকুল সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টিকুলের তাকদীর লিখে রেখেছেন তিনি আরও বলেন আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম সৃষ্টির পর কলমকে বললেন লিখ কলম বলল আরব কী লিখবো তিনি বললেন কে পর্যন্ত প্রত্যেক জিনিসের তকদির লেখ আবুদাবুদ সেরাজ আলবানি আলবানী শ্রয়ী আবুদাবুদ গণন্দেহা দৃষ্টিকে শ্রাই বলেছেন তিন এই মান রাখা যে কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না হোক না সেটা আল্লাহর কর্মের সাথে সংশ্লিষ্ট অথবা মখলুকের কর্মের সাথে সংশ্লিষ্ট আল্লাহ তালা বলেন আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা মনোনীত করেন সুরা কাসাস আয়াত নম্বর আটষট্টি তিনি আরও বলেন এবং আল্লাহ ইচ্ছা যা ইচ্ছা সেটাই করেন সুরা ইব্রাহিম আয়াত সাদেশ তিনি আরও বলেন তিনি করবে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে ইচ্ছা করেন সেভাবে সুরা আল 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 এমরান আয়াত নম্বর ছয় মান্দার কর্ম সম্পর্কে আল্লাহ তালা বলেন আর আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন যাতে তারা নিশ্চিত রূপে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতো সুরা নিঃসা আয়াত নব্বই তিনি আরো বলেন তোমার রব যদি ইচ্ছা করতো তবে তারা তা করতো না সুরা আল আয়াত একশো বারো যাবতীয় সব কিছুর জাত বৈশিষ্ট্য গতি ও স্থিতি সব আল্লাহরই সৃষ্টি আল্লাহ তারা বলেন আল্লাহ সব কিছুর এবং তিনি সব কিছুর তত্ত্ববাদক সুরা আজমার আয়াত বাষট্টি যে ব্যক্তি এই বিষয়গুলোর প্রতি ইমান এনেছে সে তাকদিরের প্রতি সঠিকভাবে ইমান আছে এতক্ষণ আমরা তাকদিরের প্রতি ইমান আনার যে বিবরণ শোনালাম সেটা কর্মের ক্ষেত্রে বান্দার ইচ্ছাশক্তি থাকাও ক্ষমতা থাকার সাথে সংঘর্ষিক নয় মন্দার শক্তি রয়েছে বান্দা ইচ্ছা করলে কোনো ন্যাক কাজ করতে পারে এবং ইচ্ছা করলে তা বর্জন করতে পারে ইচ্ছা করলে কোনো গুণা কাজ করতে পারে ইচ্ছা করলে তা বর্জন করতে পারে শরীরের দলিল ও অস্তব দলিল বান্দার ইচ্ছা শক্তি সাব্যস্ত করে শরীর দলিল হচ্ছে আল্লাহ তালা ওই দিন আল্লাহ তালা বলেন ওই দিনটি সত্য অদেব যার ইচ্ছা সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক সুরায় নাবা আয়াত উনচল্লিশ এই আয়েতগুলি করে যে মানুষের ইচ্ছা শক্তি ও ক্ষমতা রয়েছে দুটির মধ্যে যে মাধ্যমে সে যা ইচ্ছা তা করতে পারে এবং যা ইচ্ছা তা বর্জন করতে পারে বাস্তব দলিল প্রত্যেক মানুষ জানে যে তার ইচ্ছা শক্তি ক্ষমতা রয়েছে এই দুটোর মাধ্যমে সে যা ইচ্ছা তা করতে পারে এবং যা ইচ্ছা তা বর্জন করতে পারে মানুষ তার ইচ্ছায় সাধিত কর্ম যেমন হাঁটা এবং তার অনিচ্ছায় সাধিত কর্ম যেমন রুগীর কাফুনি এত মধ্যে তবে মানুষের ইচ্ছা ক্ষমতা আল্লাহর ইচ্ছা ক্ষমতার অনুভূতি এর দলিল হচ্ছে আল্লাহ তালার বাণী যে তোমাদের মধ্যে সরল ফতে চলতে চায় তার জন্য তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিগুলির রব আল্লাহ ইচ্ছা করেন সুয়ারে তাকরির আয়াত নম্বর আঠাশ উনত্রিশ হ্যাঁ বুঝতে হয় আমার আমার এতক্ষণ যা বলেছিলাম দ্বারা বুঝে এসতেছে যে আল্লাহক যিনি আপনার থেকে তিনশো তিনশো দ্বারা রিয়াল বেদন বেশি পান তো আল্লাহর হুকুম তার তুকদির লিখিত হয়েছে আপনি তিনশো কমবান তার তার বান তাহির তুবদির লিখিত ছিল আপনার জানাই প্রথম এটাই বিশ্বাস বলেন আল্লাহক বলেন্লাহ আসব না হায়া দির দুনিয়া মানুষের ভাগ্য রেজি আমি বণ্ডন করি তো কাজে আল্লাহর বন্টনেরভাব আমাকে সন্তুষ্ট হয়ে দিবি কেন এটা বিশ্বাস করতে আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ হলাকাত না বানিয়া আদম আদম বহুত সম্মান সম্মান করে আদম বহুত সম্মানী সৃষ্টি জীবন কাজে আল্লাহ আমাকে আমার সন্ধানকে যেরকম ভালোবাসে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে আমাকে যা দিয়েছে এতটুকু এটা আল্লাহ আমাকে ভালোবাসছেন আল্লাহামাকে এতটুকু আমার খুশি আমার ভাই বেশি পেতেছে তার বাইক সে আল্লাহ বেশি দিয়েছে তার তার জন্য তার জন্য আল্লাহ এটা বা বন্টন করেছেন আমার যদি এটা বন্টন করেছেন আল্লাহর বন্টনের উপর আমি এক নম্বরে বিশ্ব এক নম্বরে বিশ্বাস খুশি দেখতে হবে খুশি যদি না থাকে তাহলে আমার তখন তখনই মনে দুর্বল দুর্বলতা হবে দুনিয়ার মানুষের নেচার কেবল কিছু দেখলে একই সমান চাকরি করেন একই সমের কাজ এক সমান কাজ করি উনি যে আপনার থেকে সে বেশি পায় আপনি কম পান এটা তো যে অভিচার যদি করে থাকে সে তারা গুণাকার হবে কিন্তু আপনি যেতে হবে যেহেতু আল্লাহ রসিল বড় হয়ে থাকে আপনার উপর দিয়ে দেখবেন না দিয়ে দেখবেন আপনার থেকে কম পায় মানুষ চলতেছে তারা তাদেরকে আল্লাহ চালাইতে খাবার দিতে চলতেছেন যা আপনি যে বেশি হয় তার দিকে দেখবেন না যে আপনি কম পায় তার দিকে দেখেন সে কীভাবে চালায় কাজে যাকে দিয়েছেন এরভাবে সন্তুষ্ট থাকা সন্তুষ্ট থাকলে আর এত এত কিছু প্রশ্ন আসে না কিন্তু সব কিছু দোক হয় দিয়ে বাইরে কিছু হয় না তার জন্য তার পক্ষে আল্লাহ লিখেছেন কেউ কেউ কলমের মাথা দিয়ে একটা সিগনেচার করে কোটি কোটি টাকা মাসে ইনকাম করে আর কিছু কলমের মধ্যে দিয়ে দশ টাকা হয় না তিনি আল্লাহ ভাগ্য এটা আল্লাহ নির্ধারণ করেছেন মনে রাখতে হবে যার অর্থ বেশি তার প্রশ্ন বেশি যার অর্থ কম তার প্রশ্ন কম পাঁচশো বছর আগে গরিব দরিদ্র যারা দরিদ্র তারা জান্নাতে প্রবেশ করবে এটাই তো সু সুখবর না হা জামা আন্দি আল্লাহ